অরুণাদা পাক, আপনার জীবন আমার চ্যানেলের সহযোগিতার ক্যানভাসে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রাইমারি হেল্প ডেস্কের আরও একটি গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাদেরকে স্বাগতম। থাম্বনেইল দেখি বুঝতে পেরেছেন যে আজ আপনাদেরকে আমি জানাবো কিভাবে আপনি ফেসবুকের যে রিলস আছে সেগুলোকে আপনি ভাইরাল করতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজকে আপনাদেরকে আমি তিনটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি আপনার ফেসবুকের যে রিলসগুলোকে সহজে ভাইরাল করতে পারেন। তার আগে আপনাদেরকে আমি কিছু রিলস দেখাই। এই যে দেখুন রিলসটি, আগে রিলসগুলো দেখবেন, তারপর আমি ব্যাখ্যাগুলো আপনাদেরকে ধরে ধরে বর্ণনা করব। এই যে দেখুন রিলসটি দেখতে পাচ্ছেন, পরের রিলসটি দেখুন, প্রতিদিন 2 থেকে 3টি করে লবঙ্গ চিবিয়ে খাবেন কেন? 1. দাঁতের ব্যথা কমায়। 2. বমি বমি দেখুন। আশা করি রিলসগুলো আপনারা দেখেছেন। এবার আপনাদেরকে আমি ব্যাখ্যা দিচ্ছি যে কেন ভাইরাল হয়েছে। আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন। এবার আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। আর আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি সবগুলোই কিন্তু ভাইরাল হয়েছে। তো এবার আমি আপনাদেরকে ধরে ধরে বর্ণনা করে শিখিয়ে দেব কিভাবে আপনি আপনার ফেসবুক রিলসগুলোকে ভাইরাল করবেন। তো চলুন শুরু করা যাক। আমি যে জিনিসটিকে প্রথমে রাখবো সেটি হচ্ছে ট্রেন্ডিং টপিকসের উপর ভিডিও তৈরি করা। অর্থাৎ দেখবেন ফেসবুকে অনেক সময় কোনো একটি বিষয় ট্রেন্ডিংয়ে চলে আসে, সেই ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে যদি আপনারা ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে প্রায় 99%। তাই আপনাদের জন্য পরামর্শ থাকবে, আপনারা যদি রিলস ভাইরাল করতে চান তাহলে ট্রেন্ডিং টপিকসের উপর আপনারা ভিডিও তৈরি করতে পারেন। আমি দ্বিতীয় যে টপিকসটি আপনাদের জন্য রেখেছি সেটি হচ্ছে ফানি ভিডিও তৈরি করা। দেখবেন আমরা কিন্তু ফেসবুকে আসি সাধারণত এন্টারটেইনমেন্টের জন্য। যে সকল ভিডিও ফানি রিলেটেড হয় সেই ভিডিওগুলো সহজেই কিন্তু ভাইরাল হয়ে যায়। তো এটিও একটি গুরুত্বপূর্ণ টপিকস যেটি ধরে আপনারা ভিডিও তৈরি করে রাতারাতি ভাইরাল হতে পারেন। আমার ভিডিওর শুরুতে দেখানো ভিডিওগুলো খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু ফানি ভিডিওগুলো ভাইরাল হয়েছে বেশি। আর আপনারা নিজেরাও একটু সার্চ করে দেখবেন যে ফানি ভিডিওগুলো খুব সহজেই ভাইরাল হয়ে যায়। ভাইরাল করার তৃতীয় যে টপিকসটি আমি রেখেছি সেটি হচ্ছে হৃদয়কে নাড়া দেয় এ ধরনের ভিডিও তৈরি করা। আপনারা যদি ইমোশনাল ভিডিও বা হার্ট টাচিং ভিডিও যদি তৈরি করতে পারেন সেই ভিডিওগুলো কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যায়। কারণ আমরা সবারই একটি মন আছে, সেই সুন্দর মনে আপনি যদি একটু নাড়া দিতে পারেন দেখবেন আপনার ভিডিওগুলো কীভাবে রাতারাতি ভাইরাল হয়ে যায়। ভিডিও ভাইরাল করার চতুর্থ যে টপিকসটি সেটি হচ্ছে উপকারী ভিডিও আপলোড করা। অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত অথবা আপনার কোনো কঠিন বা জটিল কাজ আপনি যদি সহজভাবে উপস্থাপন করতে পারেন বা যে কাজটা দেখে আপনার কাছ থেকে কিছু শিখতে পারবে বা তার উপকার হবে বা অল্প সময়ে অনেক জটিল কাজ সে করে ফেলতে পারবে, এ ধরনের যদি শর্ট ভিডিও রিলস ভিডিও আপনি তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য। ভিডিও ভাইরাল করার সর্বশেষ যে গুরুত্বপূর্ণ টিপসটি এটি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে এই টিপসটির উপর ভিত্তি করেই সাধারণত ভিডিওগুলো বেশি ভাইরাল হয় এবং সেটি হচ্ছে ব্যতিক্রমী কিছু করা। ব্যতিক্রমী কোনো কাজ যদি আপনি সুন্দর এবং সাবলীলভাবে উপস্থাপন করতে পারেন সেই ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলে আসে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম ট্রেন্ডিং টপিকস নিয়ে ভিডিও তৈরি করা। আপনি যদি ব্যতিক্রমী কিছু তৈরি করতে পারেন, সেটা যে ধরনের ভিডিওই হোক না কেন, সেই ভিডিওটি যদি কোনো কারণে ট্রেন্ডিংয়ে চলে আসে তাহলে দেখবেন আপনার ভিডিও নিয়ে অন্যরা ভিডিও তৈরি করছে। আর এটিই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য
টপিকস যে বিষয়টি আপনারা গুরুত্ব দিতে পারেন। আপনারা যদি ব্যতিক্রম ধর্মী কোনো বিষয় নিয়ে ভিডিও আপলোড করতে পারেন তাহলে দেখবেন সেই ভিডিওটি ট্রেন্ডিংয়ে চলে আসবে, আর ট্রেন্ডিংয়ে চলে আসলে আপনার ভিডিওর পাশাপাশি আপনি নিজেও ভাইরাল হয়ে যাবেন। এই ছিল আমার দীর্ঘ গবেষণার ফসল। আপনারা যদি আমার এই ভিডিওটির সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে অনুপ্রাণিত করতে ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।